এটা সন্ধ্যাবেলায় ধরেছি, এটা আমাদের কাছে কোনো নতুন ব্যাপার নয়। তো আমাদের এখানে মাঝে মধ্যেই সাপ বেড়ে আমরা ধরি, আর অনেকবারই সাপকে আমরা একটা উদ্ধার করে বনে টনে ছাড়ি। এবার একটা নতুন জিনিস আমরা এটা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দিলাম আর কি। কেন সাপ বন্য প্রাণী, এটা আমার তো ঠিক না, তাই আমরা এটা তুলে দিলাম আর কি। নাম কৌশিক সৈনিক, বাড়ি এই বিক্রমপুরে। খুবই পজিটিভ নিউজ, কেন ম্যাক্সিমাম এখন লোকগুলো যা যা ছিল ওনারা সাপ মেরে ওনারা কি করতো, সাপ মিলে ফেলে দিত, সাপ দেখে আমরা ভয় পেতাম। কিন্তু একটা ভেরি একটা প্রোগ্রেসিভ নিউজ এটা, পাবলিক একটু সাপকে সংরক্ষণ করার জন্য একটা ওনাদের ভিতরে একটা জ্ঞান চলে এসেছে। আর আমি সবাই মানে পাবলিককে এটা নিমন্ত্রণ করি যে যে কোনো সাপ যদি ধরবেন আপনারা তো ধরি না, আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা সেইভাবে রেস্কিউ করি, আমরা একটা রিলিজ ওনার থেকে একটা ভালো এনভায়রনমেন্ট আমরা রিলিজ করে দিচ্ছি। এটা খুবই ভালো, কেন মানে ফুড চেন যেটা আমরা স্কুলে বা যে কোনো স্কুলে পড়াশোনা করি যে ফুড চেনে একটা ফুড চেনে পার্ট হচ্ছে এটা সাপ, মানে আমাদের দেখছেন দিনে দিনে আমাদের ফরেস্ট কমে যাচ্ছে, সেই জন্য আমাদের অনেকটা সাপগুলো যে নিজের একটা বাড়িঘর ছেড়ে ওনারা মানে মানুষের যে থাকা জায়গা আছে ওখানে ঢুকতে চাচ্ছে, কিন্তু এটা তো নেই। ওরা বাস সাপ হচ্ছে জঙ্গলের জিনিস, জঙ্গলে থাকবে, সে আমাদের জঙ্গল ভালো থাকলে আমাদের সাপও থাকবে। যেমন আমরা দেখতে চাই কি এখানে অনেকগুলো সাপ ছিল যে আগে এখন লুপ্ত হয়ে যাচ্ছে, সে যেটা নয়, আজকে যেটা সাপ ধরেছে এটা মনোকোল্ড কোবরা বলে এটা ইংলিশে, সেটা একটা এটা ভালোই সাপ, এটা মানে আপনার নিয়ারি থ্রেটেন্ড একটা যেটা স্পিসিস আছে ওই স্পিসিস আছে, আর পাবলিক এটা খুবই ভালো কাজ করেছে। আপনার নাম রাজীব লাল।